মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় আছে কিনা। ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন, কিন্তু সেটা পরিশোধ করতে হবে। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিম ফেলায় দিলেন, এই দুই নম্বরই করা কি হবে না? জায়েজ হবে না। তাহলে কিন্তু আপনি হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলে গুনাহের কথা, কিয়ামতের দিন ধরা খাবেন আল্লাহর কাছে। বুঝে আসছে কথা? প্রশ্ন করছে ব্রহ্মমারিয়া কসবাজি, আমরা দুষ্টমি করে যে এরাও বলে ফাজিল, আবার ওই মাদ্রাসা আলিমের পরে বেচারা ফাজিল করছে এরাও বলি ফাজিল, তে দুই ফাজিলের পার্থক্যটা কি? আসলে ফাজিল শব্দের অর্থটা ভালো, ফাজিল শব্দের অর্থটা কি ভাই? ভালো, ফজিলত থেকে ফাজিল মানে মর্যাদা অর্জন করেছে, সে এলিম অর্জন করে কোরআন হাদিসের পরে উনি ফজিলত ডিগ্রি অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে, এটা ভালো। বলে বুঝলাম, এটা তো বুঝলাম, যে বাদরামি করে দুষ্টামি করে এ যে ফাজিলে কেমনে ফাজিল, মানে এ দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি, মানে খারাপ কাজে সে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি, কেউ এটা বলতে বলতে চালু হয়ে গেছে। মূলত ফাজিল শব্দের অর্থ কি ছিল? ভালো ছিল। এখন দুষ্টেরও ফাজিল বলি আমরা, ওই ব্রিটিশ বলার মতো আর কি। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা? উত্তর হলো না, ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন না। আপনার মা যদি ডাক দেয় এবং সে ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন, সাধারণ কোনো ডাক না, তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে। আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে, নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে। যদি বুঝেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে, ডাক দিয়েছেন কোনো দরকারে, কোনো প্রয়োজন হয়েছে, কোনো ঠেকা হয়েছে, তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে, একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, তাহলে নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন। কথা বুঝতে পারছে? আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয়, ধরেন ভূমিকম্প শুরু হয়েছে, কি করবেন তখন? তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে জীবন বাঁচানোর জন্য আপনি সরেন, ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? মূল বিষয় হলো, ফরজ নামাজের অবস্থায় যদি কেউ ডাক দেয় সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না? ভাঙা যাবে না।